এই যে সবাই সবাই মাছ আনিয়ে চলে এসছে, আর এইগুলো যে নতুন টাইপের মা এনেছে ছোট ছোট, এইগুলো কি এনেছো মা? ওই কটকটি ধরনের আর কি, হেব্বি খেতে, হ্যাঁ মানে হেব্বি খেতে লাগছে, নোনতাও আছে। আর এইগুলো হচ্ছে নতুন টাইপের একটা বিস্কুট এনেছে বাপি। তো ছোটবেলায় কিন্তু এগুলোকে আমরা ঘুটে বিস্কুট বলে মজা করতাম, এখন এগুলোর নাম আর কি বাদাম কুকিজ হ্যান ত্যান অনেক কিছু হয়েছে, নামকরণ হয়েছে ভালো ভালো, বা ছোটবেলায় আমাদের পরিচিত ঘুটে বিস্কুট এরা। এই জাস্ট আমার কালকের ভিডিওর এডিটিং কমপ্লিট হলো, আজকে কিন্তু সব কাজ খুব স্পিডে করতে হচ্ছে। তার কারণটা হচ্ছে আজকে আমার নেল এক্সটেনশন হবে, আমারই একটা ফ্রেন্ড আসছে বাড়িতে, ও বাড়িতে এসে করিয়ে দেবে, তো তাড়াতাড়ি করার জন্য সব কিছু কমপ্লিট করছি। তো ভালো, এই সময়টা একটুখানি আমি ফাঁকা আছি, আর সকালেই আজকে আমার চান শ্যাম্পু সব কিছু হয়ে গেছে, তো কোনো মানে চানের ব্যাপারটাও নেই। তো ভাবলাম যে এই লাঞ্চ করার আগে এই ফাঁকটায় তোমাদের সাথে কালকে গড়িয়াহাট থেকে কী কী পুজোর শপিং করলাম সেইটা একটুখানি শেয়ার করে দিই। তো চলে এসেছি ছোটু সব পুজোর বাজার নিয়ে, বা শপিং হল নিয়ে, পুজোর শপিং হল। খুব অল্প জিনিসপত্রই কেনাকাটা হয়েছে, কারণ লাস্ট মিনিট শপিং, টুকটাক জিনিসপত্রই বাকি ছিল। আর মজার ব্যাপার হচ্ছে আমার শপিং মানে বুঝতেই পারছো যত না বেশি জুতো জামা কাপড়, তার থেকে বেশি কিন্তু সিরামিক্স আর ক্রকারি আইটেম। তো আমি আমারগুলোও দেখাবো, আমি আমারগুলো দেখানে নিয়ে বেশি এক্সাইটেড, মানে আমি জানি আমার মতো অনেকেই আছে যারা ক্রকারি বা সিরামিক্স খুব ভালোবাসে। আর মেইনলি কালকে হচ্ছে কুটুর শপিং, তো কুটুর বাজারগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। তো কুটুর জন্য রিমান্ডে টপস কেনা হয়েছে রেড অ্যান্ড হোয়াইটে, এরকম একটা কাফতান কেনা হয়েছে, এটাও রেড অ্যান্ড হোয়াইটে, খুব সুন্দর দেখতে ফ্লোরাল প্রিন্ট, আর কাফতানটার সঙ্গে এরকম একটা অফ হোয়াইট কালারের লেগিংস, এইটা সেট হিসাবে, আর টপসটা শুধু, কারণ ওর অনেক লেগিংস রয়েছে পরে নিতে পারবে। আর ওর হচ্ছে জুতো, কালকের ব্লগে অনেককেই তোমরা দেখে নিয়েছো কোন জুতোটা, তো তবু আরেকবার আমি দেখিয়ে দিই আজকে যখন সব কিছু দেখাতে বসেছি। এই যে এরকম টাইপের নস্টার টাইপের জুতো, এইগুলো না বাচ্চাদের আর কি পরতে খুব সুবিধা হয়। এবার আছি আমার আর বুম্বার জুতোতে, তো আমার জন্য হচ্ছে লেদারের একটা শু, তিনটে আমি শু পরেছিলাম ওখানে ট্রায়াল দিছিলাম, তিনটে অবভিয়াসলি কিনিনি, একটাই কিনেছি, তো এই জুতোটা কিনেছি। এইগুলো খুব কমফোর্টেবল, আর সবসময় পরে কোথাও বেশিক্ষণ হেঁটে কোথাও যাতায়াত করতে হলে খুব ভালো লাগে, আর লেদারের ভীষণ সফিস্টিকেট, আর বিভিন্ন টাইপের ড্রেসের সঙ্গেই যায়, মানে ইন্দো ওয়েস্টার্ন যে কোনো ড্রেসের সঙ্গে এই জুতোগুলো খুব ভালো যায়। আর বুম্বা ভীষণ সাইকেল শু পরতে ভালোবাসে, মানে অফিসে যেহেতু ওকে প্রপার লেদার শু পরতে হয়, ওর ওগুলোতে খুব পায়ে কষ্ট হয়, তো সেই জন্য ও একটুখানি তার মধ্যে থেকে যেন হাওয়া চলাচল করতে পারে, তো সেই রকম জুতো পছন্দ করে, তাই জন্য ওর এই সাইডে এরকম ফাঁকা ফাঁকা, এদিকে বাকিটা শুয়ের মতো, এরকম আর কি অফিস শুই নেওয়া হয়েছে। এবার আছে সব থেকে সুন্দর যে জিনিসটা আমার হয়েছে, সেটা হচ্ছে এই ব্লাউজটা, এত সুন্দর দেখতে, এখন কেউ বানাতে নেবে না, ওই জন্য মা অলরেডি এটা বানাতেও শুরু করে দিয়েছে, প্রায় 50% কাজও হয়ে গেছে। তো হাতাটা এইরকম টাইপের দেখতে, আর পিঠটার মধ্যে এরকম একটা দুর্গা মুখ, তো এটা আমি ঠিক করেছি দুর্গাপূজার দশমীর দিনকে পরবো। তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সিরামিক্সে কী কী কিনেছি। তো প্রথমে এই প্ল্যাটারটা কিনেছি, ভীষণ আর্টিস্টিক দেখতে, এত ভালো লাগলো যে মানে এটাই পুরো লাভ দিয়ে নিয়ে নিলাম, আর এটার সাথে কোনো কাবাব বা কিছু সার্ভ করলে তখন আর কি বেশ দরকার দুটো চাটনির বোল, সেই জন্য ম্যাট ব্ল্যাকের এরকম দুটো ছোট ছোট বোল নিয়েছি চাটনির। আর আরেকটা প্ল্যাটার নিয়েছি এরকম একটা অফ হোয়াইট টাইপের কালারে, খুব সুন্দর দেখতে, মানে এর শেপটাই এত সুন্দর, এত ভালো লাগলো, তো এইরকম আরেকটা প্ল্যাটার নিয়েছি। আর আগের বারে তোমরা ব্লগে দেখেছিলে যে এরকম নীল সাদাতে একটা মানে সেট পুরো নিয়েছিলাম, তো সেই সেটে মনে হলো একটা বোল আমার আরেকটা লাগবে, তো সেই জন্য এরকম শেপে একটা বোল নিয়েছি। আর আগের বার যে পিঙ্ক প্ল্যাটারটা নিয়েছিলাম, তো সেইটার তখন আরেকটা পিস পাইনি, তো এবার গিয়ে সেইটার আরেকটা পিস নিয়ে নিলাম। আর দুটো গ্লাসের সেট নিয়েছি, অ্যাকচুয়ালি ছটার সেট চেয়েছিলাম, কিন্তু ওদের কাছে আর ছিল না, সেই জন্য মাত্র দুটো পড়েছিল বলে এই দুটোই নিতে হলো। এইটা কিন্তু ডেকর হিসাবে খুব ভালো হবে, আবার কোনো জুস টুসও সার্ভ করা যাবে। ডেকর বলতে এর মধ্যে একটা ছোট্ট মোমবাতি দিয়ে দিলে দিওয়ালির সময় খুব সুন্দর একটা ডেকর হবে। আর এবার নিয়েছি ছটা আইসক্রিম বোলের সেট, সেম মায়ের ছিল, আর মার দেখে আমার বহুদিন পছন্দ ছিল, তো তাই জন্য সেম দেখতেই আরেকটা নিলাম, মানে মারটা কলকাতায় থাকবে আমারটা ব্যাঙ্গালোরে থাকবে। তো লাঞ্চ করতে চলে এসেছি, আজকে আমি তাড়াতাড়ি লাঞ্চ করব, কারণ তোমরা জানোই আজকে অঙ্কিতা আসবে আমার নেল এক্সটেনশন করাতে, আর ব্রেকফাস্ট ওই জন্য স্কিপ করেছি, তাই জন্য তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, আর দেখিয়ে দিই তোমাদের লাঞ্চে আজকে কী আছে। তো লাঞ্চে আজকে একদম সিম্পল মেনু, ধনে পাতা দিয়ে ডাল, আর এদিকে বেগুন ভাজা আর ডিম ভাজা, এখানে আলু সিদ্ধ, গন্ধরাজ লেবু, আর এখানে হচ্ছে কালকের ইলিশ মাছ দুখানা পড়ে রয়েছে, এই দুটোই আমার। শিউলি ফুলের নলক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকো লতার কলকাপারের শাড়ি,
শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে। এই যে আমার নেলস কমপ্লিট হয়ে গেল, কি সুন্দর হয়েছে সবাই দেখো। মাঝখানেটা গ্লিটারি করেছি আর বাকিটা একদম মেরুন কালার, খুব সুন্দর লাগছে। আর করেছে হচ্ছে অঙ্কিতা, কেমন বল? খুব ভালো। আমি স্বস্তিকা দিকে চিনি হচ্ছে ফেসবুকে, ছোটো তাছাড়াও আগে চিনতাম, কিন্তু মানে এত সামনে যে এত ভালো আমি সত্যি জানতাম। শুধু স্বস্তিকা দি না, কাকিমা দুজনেই, আমি যে ফার্স্ট টাইম এসেছি ওদের বাড়িতে, যেটা আমি সত্যি বুঝিনি এতক্ষণ গল্প করতে, অনেক বন্ধু হয়ে গেছি আমরা। এক্স্যাক্টলি। আর স্বস্তিকা দি বলুক, স্বস্তিকা দি কেমন লেগেছে? স্বস্তিকা দি হচ্ছে দারুণই লেগেছে। তুই আগে তোর কন্ট্যাক্ট ডিটেইলসটা এখানে বলে দে। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট ডিটেইলস হচ্ছে, আমি থাকি পাটুলিতে, তোমরা আমার বাড়িতে আসতে পারো। আর আমি হোম সার্ভিসও দিই, আমি দিদিকে হোম সার্ভিসও দিয়েছি। আর নেলস এখন আমাদের পুজোর জন্য আমি $499 করছি, জেল পলিশ দিয়ে, সিঙ্গেল কালার জেল পলিশ, আর হলো রিং ফিঙ্গার গ্লিটার। তো তোমরা যদি কেউ করো তোমরা জানিও, দিদি তোমাদেরকে নাম্বার প্রোভাইড করে দেবে। হ্যাঁ একদম। তো দেখতেই পাচ্ছি নেলস কমপ্লিট হয়ে গেল, খুব পছন্দ হয়েছে আমার। আর ওর নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওর সাথে আমার বহুদিনই আলাপ। এবার নেলসটাও কিন্তু নতুন শুরু করেছে, নতুন হিসাবে কিন্তু দারুণ, মানে এমন নয় যে একদম নতুন হাত বলে কেউ ভয় পাবে না, দারুণ করেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এই লেগেছে না, কোথাও লাগেনি এবং অনেক কমফোর্টেবল ভাবে করেছিস, কোথাও ব্যথা লাগেনি, আমার খুব সুন্দর হয়েছে। আর নতুন করছে হিসেবে খুব ভালো করছে, আর এখন নতুন যেহেতু সেই কারণে কিন্তু প্রাইসটাও অনেক কম রেখেছে। অর্থাৎ তোমরা পুজোর আগে কন্ট্যাক্ট করতে পারো, পুজোর পরে তো বিয়েবাড়ির সিজন চলেই আসছে অগ্রহণ মাস, তখনও কন্ট্যাক্ট করতে পারো। আমি সমস্ত নাম্বার ডিসক্রিপশনে পুরো ডিটেলস ওর দিয়ে দেবো। আচ্ছা, তোমরা সবাই সাবস্ক্রাইব করো দিদির চ্যানেল। এটা কিন্তু আমি কোনো পয়সা দিইনি, ও নিজে থেকেই বলেছে। একদম একদম, সবাই প্লিজ সাবস্ক্রাইব করো দিদি, খুব ভালো। আর দিদি কিছু কিছু কন্টেন্ট আসছে সেগুলো তোমরা দেখো। সারাদিন তো ব্লগে মুখ দেখাওনি, সেই নেল আর্ট করে অতক্ষণ বসে থেকে এত কোমর পিঠ যন্ত্রণা করছে যে শুয়ে পড়েছিলাম, ব্লগ করার মতো এনার্জি ছিল না। কোনো রকমের চা বিস্কুটটা খেয়েছি, এখন ডিনার করতে এসেছি। খুব সিম্পল ডিনার মেনু, তোমাদেরকে দেখিয়ে দিই ডিনারে আজকে কি আছে। তো ডিনারে এই যে দুপুরে দুটো ইলিশ মাছ খেতে পারিনি, তাই একটা ইলিশ মাছ পড়ে রয়েছে। ডাল, আলু সিদ্ধ, আলু ডিম সিদ্ধ, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা, আর ভাত, অল্প একটু ভাত নিয়েছি। ভেবেছিলাম পুজোর কটা দিন রাত্রে কার্বোহাইড্রেট খাবো না, কিন্তু আজকে ভাত আর এই মানে ইলিশ মাছ, কলমি শাক ভাজা, এগুলো আর কি আমার সব প্রিয়, এগুলো দেখে লোভ সামলাতে পারলাম না। যাকে এখন ডিনারটা সেরে নিই, এখনও খুব টায়ার্ড, মানে কোমর যন্ত্রণা করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, যদি এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ বা ভিডিওর সাথে। টিল দেন, টাটা।